সুপ্রিয় সুধি, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। এবার আপনাদের জন্য রয়েছে আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগ ও বিএনপি এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি ডাক্তার রফিক চৌধুরী এবং ধর্মপাশা থানার ওসি সহ কমপক্ষে 25 জন আহত হয়েছেন। বুধবার বেলা 2টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে শতাধিক রাউন্ড গুলি ও টিয়ার গ্যাস ছুড়েছে। উপজেলা সদরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে ধর্মপাশা উপজেলা বিএনপি বুধবার উপজেলার দশধরি এলাকার বাগানবাড়িতে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ধর্মপাশা উপজেলা সদরের শয়তানখালি সেতুর উপর পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণ পর সংঘর্ষে এসে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি ডাক্তার রফিক চৌধুরী, থানার ওসি বায়েস আলম, সাব ইন্সপেক্টর মকবুল সহ উভয় পক্ষের কমপক্ষে 25 জন আহত হয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমায় এক ব্যক্তির 2 লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় জনগণের প্রতিরোধের মুখে পরে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার বিকেল 4টায় দক্ষিণ সুরমার কেনব্রিজ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তি লালদিঘির পাড়ের ইসলামী ব্যাংক শাখা থেকে 2 লক্ষ টাকা উত্তোলন শেষে পায়ে হেঁটে বাস টার্মিনাল এলাকায় আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। আব্দুর রব জানান, 4-5টি মোটরসাইকেল যোগে আসা 10-12 জন অস্ত্রধারী ছিনতাইকারী তার গতিরোধ করে। পরক্ষণে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগে থাকা টাকা লুটে নেয়। দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে আব্দুর রব চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে আসেন। লোকজন ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করলে তারা একটি হিরো ফ্যাশন প্লাস মোটরসাইকেল সড়কে রেখে পালিয়ে যায়। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের চা বাগান এলাকায় ভূমিহীন কয়েক হাজার মানুষের বাড়ি ঘরে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, ফতেপুর ইউপি চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল আলী, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি মঞ্জুর আহমেদ মানববন্ধনে বক্তব্য রাখেন। এর আগে বাগানের ইজারাদারদের আবেদনের প্রেক্ষিতে গত শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসন ও শতাধিক পুলিশ উচ্ছেদ অভিযানে অংশ নেয়। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে দখলদার লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধের ডাক দিলেও তারা ব্যর্থ হয়। পরে গ্রামবাসী ভুল বুঝতে পেরে উচ্ছেদ অভিযানে সহায়তা করেন। 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হজরত সৈয়দ শাহ মুস্তাফার রহমতুল্লাহি আলাইহির 673তম ওরস মোবারক শুরু হয়েছে। বুধবার ফজরের নামাজ শেষে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়। 2-দিনব্যাপী ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে শিন্নি বিতরণ করা হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশিকান ও ভক্তরা আসেন। সেই সাথে ওরসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশি পণ্যের দোকান বসেছে। ওরস ও মেলায় আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সঙ্গী হজরত সৈয়দ শাহ মুস্তাফার রহমতুল্লাহি আলাই মৌলভী বাজার এলাকায় ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।